পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি দেবব্রত দাসের অনুপ্রেরণায় জেলা পরিষদের পক্ষ থেকে রামনগর এক নম্বর ব্লকের হলদিয়া দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রায় 5 কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ শুরু হয়েছে বলে জানান স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি বাপি মহাপাত্র। দীর্ঘদিনের দাবি ছিল এলাকাবাসীর, অবশেষে তা পূরণ হলো। প্রায় 40 লক্ষ টাকা ব্যয়ে এই গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধান রাস্তা তৈরি হবে বলে জানান পঞ্চায়েত প্রতিনিধি। এই বেহাল অবস্থার জন্য আমাদের রামনগরের যিনি ভূমিপুত্র দেবব্রত দাস, রামনগর পঞ্চায়েত সমিতি বিগত দিনের সেরা পঞ্চায়েত সমিতির সভাপতি শিরোপাধিকারী, বর্তমানে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি, এনার কাছে আমরা আবেদন করেছিলাম একটা ভাইটাল রাস্তা অঞ্চলের কয়েক হাজার মানুষ যাতায়াত করে বাজারে যেতে থেকে পঞ্চায়েত থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়, এই রাস্তাটা ওনার কাছে আমরা আপত্তি জানিয়েছিলাম। গতকাল বিকাল 3টায় তিনি পথশ্রী মুখ্যমন্ত্রী ঘোষণা জেলা পরিষদের পক্ষ থেকে উনি রাস্তাটা কালীকুমার বেড়ার বাড়ি হইতে ভায়া দেদাড়ি বাসন্তী পূজার মণ্ডপ দিয়ে কনিয়রা মহাদেব পর্যন্ত মন্দির পর্যন্ত। রামনগর ব্লকের হলদিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাস্তাটি নবনির্মিত হতে চলেছে, তাই খুশি এলাকার প্রতিটি মানুষজন। তারা জানান দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে চলেছে, তাই তারা আপ্লুত। দিব্যেন্দু ডিঙ্গালের রিপোর্ট, আনন্দ বাংলা। Book your sanitizer tunnel here.